প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, ভারতবর্ষ হলো একাধারে তীর্থভূমি তথা মোক্ষভূমি। এই তীর্থময় ভারতবর্ষের তীর্থে তীর্থে যদি আপনারা সাধন ভজন করেন তিন রাত্রি বাস করে, তাহলে অবশ্যই আপনাদের সাধন জগতের উন্নতি ত্বরান্বিত হবে। ভারতবর্ষের অন্তর্গত নদিয়া জেলার শ্রীধাম মায়াপুর হলো এ ধরনের একটি তীর্থক্ষেত্র। আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন শ্রীধাম মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ গাইড, অর্থাৎ শ্রীধাম মায়াপুরে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন দর্শনীয় স্থান আপনারা দর্শন করবেন, তার সম্পূর্ণ গাইড আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। হরি ওম তৎসাৎ। প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রীধাম মায়াপুরে, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কম খরচে, ন্যূনতম খরচে শিয়ালদা থেকে মায়াপুরে আসতে পারবেন, এবং কোথায় থাকবেন, কত খরচ পড়বে, মায়াপুরের সাইট সিন কী আছে, সঙ্গে নবদ্বীপ ধামের সাইট সিন কী আছে, সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই রকম আধ্যাত্মিক জায়গাতে আমরা ভ্রমণ করব, সেই সমস্ত ভ্রমণের সাক্ষী আপনারা থাকতে আমাদের চ্যানেল অমৃতবাড়িকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটা বর্তমানে নতুন যে মন্দির হচ্ছে, সেই নতুন মন্দির বিস্তারিত আপনাদেরকে আমি দর্শন করাবো। আপনারা কিভাবে মায়াপুরে আসবেন, কিভাবে অনলাইন বুকিং করবেন, রুম রেন্ট কত রয়েছে, এবং আরও অন্যান্য কী সমস্ত বিধিনিষেধ রয়েছে, তার ডিটেলস আপনাদেরকে আমি জানাবো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে। এই যে লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটাই হলো ইস্কন মন্দির। আমরা এই মন্দিরের মধ্যে রয়েছি। এখন আমরা যাব শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে। তার আগে আরও একটু বলে দিই, এখান থেকে আপনারা যদি প্রসাদ নিতে চান, দুপুরবেলার প্রসাদ কিন্তু পাওয়া যাবে। এই প্রসাদ নেওয়ার কুপন কিন্তু এখান থেকে আছে। আপনারা যারা প্রসাদ পেতে চান দুপুরবেলা বা সন্ধ্যাবেলা, প্রসাদ এখান থেকে পাওয়া যাবে। এখানে আছে গদা ভবনে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে নামহট্ট ভবনে প্রসাদ দেওয়া হচ্ছে, গীতা ভবনে প্রসাদ দেওয়া রয়েছে। অর্থাৎ তিনটে আলাদা ভবন আছে, প্রত্যেকটা ভবনে আলাদাভাবে রান্না করা হয়, ভগবানের মহাপ্রসাদ দেওয়া হয়, প্রত্যেকটা ভবনের জন্য আলাদা কুপন পাওয়া যায়। কুপনের দাম হচ্ছে কখনো 50, কোনোটা 60, কোনোটা 80, খাবারের মান অনুযায়ী। এটা দেখতে পাচ্ছেন শ্রীল প্রভুপাদের ভজন কুটি, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয় সব সময়, সর্বদাই এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন। আমি আপনাদেরকে মন্দিরের দৈনিক যে অনুষ্ঠান সূচি হচ্ছে, সেই অনুষ্ঠান সূচি একটু আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখান থেকে আপনারা দৈনিক অনুষ্ঠান সূচিটা পেয়ে যাবেন, অর্থাৎ ভোর 4:30 মঙ্গল আরতি, 7:00 দর্শন আরতি, 8:00 ভাগবত পাঠ, 8:30 ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন, 12:00 সময় ভোগ আরতি, এবং তারপর মন্দির বন্ধ থাকবে। আবার মন্দির খুলবে বিকাল 4:00 সময়, তখন ধূপ আরতি হবে, সন্ধ্যা 6:00 হবে সন্ধ্যা আরতি, 7:30 ভগবত গীতা পাঠ, 8:15 শয়ন আরতি, এবং তারপর মন্দির বন্ধ থাকবে। মন্দির বন্ধ থাকার সময়টা দেখে নিন, সকাল 5:30 থেকে 7:00, দুপুর 1:00 থেকে 4:00, রাত্রি 8:30 থেকে 4:30। এবার আমরা যাব শ্রী শ্রী প্রভুপাদ, যিনি এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা, তার সমাধি মন্দিরে। খুব সুন্দর সাজানো এই সমাধি মন্দির, এখানে মিউজিয়ামও রয়েছে। অর্থাৎ শ্রীল প্রভুপাদ তার সাধন জীবনে তিনি যে সমস্ত সাধন ভজন করেছেন, যে সমস্ত জায়গায় যা যা করেছেন, তার সম্পূর্ণ নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। প্রভুপাদের ব্যবহৃত গাড়ি, তার ব্যবহৃত জপমালা, আরও অন্যান্য সামগ্রী, সব কিছু আপনারা দর্শন করতে পারবেন এই মিউজিয়ামটির মধ্যে দিয়ে। আমরা এখন যাব সেই মিউজিয়াম পরিদর্শনে। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এখনও নির্মীয়মান রয়েছে, সম্পূর্ণ শেষ হয়নি এখনও। অসাধারণ এই মন্দিরটি। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, তারা খুব কম খরচে চলে আসতে পারবেন। শিয়ালদা থেকে প্রায় 25 টাকা টিকিট নেবে কৃষ্ণনগর সিটি জাংশন। এই কৃষ্ণনগর সিটি জাংশনে আসতে গেলে আপনারা কৃষ্ণনগর সিটি লোকাল ধরতে পারেন বা লালগোলা প্যাসেঞ্জার ধরতে পারেন। ওখান থেকে কৃষ্ণনগরে নামবেন, নেমে ওখান থেকে বাসও পাওয়া যায়, অটো পাওয়া যায়। অটোতে যদি আপনারা ওঠেন তাহলে জনপ্রতি 30 টাকা নেবে, এবং সময় লাগবে প্রায় 20-25 মিনিট।
কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনাদেরকে একটা জলঙ্গী নদীর ঘাট, যে ঘাটটা হুলোর ঘাট বলে পরিচিত, ওটাই লাস্ট স্টপেজ। অটোতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনাদের হুলোর ঘাটে পৌঁছে দেবে। হুলোর ঘাট থেকে নৌকা পারাপার করবেন জলঙ্গী নদী, ছোট্ট নদী, পার হতে সময় লাগবে এক মিনিট। এখন জন প্রতি ভাড়া হলো তিন টাকা। তিন টাকা দিয়ে আপনারা ওই নৌকা দিয়ে নদীটি পার হয়ে মায়াপুর ধামে চলে আসতে পারবেন। তারপর ওখান থেকে হেঁটে এই মন্দিরে আসবেন, হাঁটলে দশ মিনিট সময় লাগবে। অটো টোটো রয়েছে, যদি টোটো ধরেন তাহলে জন প্রতি দশ টাকা ভাড়া নেবে, তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবে এই মায়াপুর মন্দিরে। এখনো তৈরি হচ্ছে এই মন্দিরটি, এটি চন্দ্রোদয় মন্দির। এবার বলে দিই আপনারা কোথায় থাকবেন। থাকার জন্য সব থেকে ভালো যে চারটে ভবন রয়েছে, তার নাম হলো গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন এবং শ্রী শ্রী নিত্যানন্দ ভজন কুটির। এই চারটে কুটির রয়েছে, এর মধ্যে গদা ভবন হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ, একটু বেশি দাম। তারপরে আপনারা পাবেন নামহট্ট ভবন, গীতা ভবনে। প্রত্যেকটা ভবনেই আপনারা আগে থেকে অনলাইনে বুকিং করতে পারবেন, আর সঙ্গে সঙ্গে এসে বুকিং করতে পারেন যদি রুম ফাঁকা থাকে তাহলে পাবেন। বিভিন্ন রুমে বিভিন্ন ভাড়া রয়েছে, কোনোটা আটশো, কোনোটা হাজার, কোনোটা পাঁচশো, বিভিন্ন রকম ধরনের ভাড়া রয়েছে। এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, যেমনটি চাইবেন তেমনটি পাবেন আপনারা। সব থেকে ভালো হয় যদি অনলাইনে আগে থেকে আপনারা বুকিং করে নেন, সেক্ষেত্রে ঠিকঠাক আপনারা রেটেও পেয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনারা দেখছেন এখন সমাধি মন্দির, প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরে যাওয়ার টিকিট রয়েছে, এই টিকিট কেটে তবে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মূল মন্দির, চন্দ্রোদয় মন্দির, যেটা এখনও নির্মীয়মান রয়েছে। এটা হলো প্রবেশ পথ, শ্রীল প্রভুপাদ মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। আমরা মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি। এই যে এখান থেকে মন্দিরটি দর্শন করুন আপনারা, নির্মীয়মান মন্দির, চন্দ্রোদয় মন্দির, এশিয়ার সর্ববৃহৎ এই মন্দির। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করলেন কিভাবে পাশ্চাত্য দেশের মানুষ, তারাও আমাদের এই ভারতবর্ষে এসে হরিনামের রসে মজে গেছে। প্রিয় নাম হরিনাম, তারক ব্রহ্ম নাম হরিনামে মত্ত রয়েছে। এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গদা ভবন। এইখান থেকে সরাসরি আপনারা মেন ভবনের দিকে চলে যেতে পারবেন, যেখানে রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্বের বিগ্রহ রয়েছে। এইখান থেকে সোজা চলে গেলে আপনারা সেই মন্দিরে চলে যেতে পারবেন। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি গদা ভবনের সামনে, গদা ভবন গেস্ট হাউস। এই গেস্ট হাউসটি একটি এক্সপেন্সিভ, এখানে ডিলাক্স, এসি, নন এসি রুম আছে, কিন্তু একটি খরচ সাপেক্ষ। আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন এবং এখানেই কিন্তু গদা ভবনের প্রসাদ গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়। উপরের যে রুমগুলো রয়েছে সেখানে থাকার জন্য বন্দোবস্ত রয়েছে, এখানে আপনারা থাকতে পারেন। গদা ভবনের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আপনারা গৌরনিতাই ধর্মশালার দিকে চলে যেতে পারবেন। গৌরনিতাই ধর্মশালাতে ডরমিটরির ব্যবস্থা রয়েছে, যে সমস্ত ভক্তবৃন্দগণ অনেকে একসাথে আসবেন এবং খুব কম খরচে থাকতে চান, তারা এই নিতাই গৌর ধর্মশালাতে থাকতে পারেন। এটা হলো গৌরনিতাই ধর্মশালা, এখানে তীর্থযাত্রীদের থাকার জন্য সুলভ ব্যবস্থা রয়েছে। এখানে চাইলে এই ডরমিটরি রুমে আপনারা একসঙ্গে অনেকে থাকতে পারেন। গৌরনিতাই ধর্মশালা, এখানে রেট খুবই কম, মাথাপিছু দুশো টাকা করে, তবে কমন বাথরুম, এটা মনে রাখতে হবে। এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনে দুটো বিল্ডিং রয়েছে, নামহট্ট ভবন ওয়ান অ্যান্ড টু।
আমার বাম দিকে রয়েছে নামহট্ট ভবনের 1 নম্বর বিল্ডিং এবং এর পাশেই রয়েছে গেট নম্বর 4, অর্থাৎ এই গেট থেকে আপনারা বাইরে চলে যেতে পারবেন মূল রাস্তায়। এটা নামহট্ট ভবন 1 এবং এটা নামহট্ট ভবন 2, এখানে আপনারা থাকতে পারবেন এবং প্রসাদ পেতে পারবেন। এই যে সোজা রাস্তাটা চলে গেছে দেখতে পাবেন, এই সোজা রাস্তা চলে গেলে ওইদিকে পাবেন গীতা ভবন, সেখানেও আপনারা থাকতে পারেন। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নামহট্ট ভবন 2-তে, এখানে চাইলে আপনারা প্রসাদ নিতে পারবেন। নামহট্ট ভবন 2-তে আমরা বর্তমানে উঠছি। এটা আমরা একতলাতে উঠলাম, খুব সুন্দর দৃশ্য একতলাতে। এখান থেকে লিফটের ব্যবস্থা রয়েছে, লিফট করে আপনারা 5তলাতে উঠে যেতে পারেন। নামহট্ট ভবনের পুরো বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর লিফট, আমরা এই লিফটে আছি। আমরা 5তলায় অর্থাৎ সর্বোচ্চ তলে দাঁড়িয়ে রয়েছি। লিফটের ব্যবস্থা রয়েছে, থাকার জন্য আপনারা পাবেন 4টি ভবন, গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন এবং গৌরনিতাই ধর্মশালা। এর সবগুলোই হচ্ছে ইসকন মায়াপুর মন্দিরের মধ্যেই আছে, ইসকনের বাইরেও আছে, অনেক হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারবেন এবং কম খরচেও থাকতে পারবেন। উপর থেকে আমরা এই নামহট্ট ভবনের পুরো রুমগুলো আপনাদের দেখাচ্ছি। এইরকমই বড় ভবন রয়েছে গদা ভবন এবং গীতা ভবন, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, এবার সংক্ষিপ্তভাবে সমস্ত বিবরণীটি দিয়ে দিচ্ছি। আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসতে চান, তারা হাওড়া সেকশন থেকে আসতে চান, নবদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে মায়াপুরে আসতে পারেন। যারা শিয়ালদা থেকে আসবেন, তারা কৃষ্ণনগর বা লালগোলা লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে এসে ওখান থেকে অটো করে ভুলোর ঘাটে এসে ছোট্ট নদী পেরিয়ে মায়াপুরে আসতে পারেন, অথবা কৃষ্ণনগর থেকে বাসে করে সরাসরি মায়াপুর ধামে আসতে পারেন। কত টাকা ভাড়া নেবে? সাধারণত কৃষ্ণনগর থেকে অটোতে করে এলে 30 টাকা ভাড়া নেবে, গাড়িতেও এরকম 30-40 টাকার মধ্যে ভাড়া নেবে, সময় লাগবে 20-25 মিনিট। কোথায় থাকবেন? আপনারা চাইলে মায়াপুরে অজস্র হোটেল আছে, যে কোনো হোটেলে থাকতে পারবেন। তবে সব থেকে ভালো হয় মায়াপুরে ইসকন মন্দিরের মধ্যে যে ভবন রয়েছে, যা অলরেডি আমি ভিডিওতে বলে রেখেছি, ওই সমস্ত ভবনে আপনারা আগে থেকে অনলাইন বুকিং করে আসতে পারেন অথবা সরাসরি এসে এখানে বুকিং করতে পারেন। অনলাইন বুকিংয়ের জন্য আপনারা ইসকন মায়াপুর এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওখান থেকে অনলাইনে বুকিং করে নেবেন। কত টাকা ভাড়া? সাধারণত ইসকন মন্দিরের মধ্যে যে সমস্ত ঘর রয়েছে, নন এসি, এসি, ডিলাক্স রুম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অকেশনাল অনুযায়ী এর ভাড়া ওঠানামা করে, অর্থাৎ যদি কোনো উৎসব বা অনুষ্ঠান থাকে তখন স্বাভাবিকভাবেই ভাড়া বেশি থাকে, আর অন্যান্য নর্মাল সময়ে আপনি 400 থেকে শুরু করে 2000-2500 টাকার মধ্যে যথেষ্ট ভালো ঘর পেয়ে যাবেন। কোথায় খাবেন? ইসকন মায়াপুরের মধ্যেই সম্পূর্ণ নিরামিষ খাবার আপনারা খেতে পারবেন। গদা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন এই সমস্ত ভবনে প্রতিদিনই শ্রী ভগবানের মহাপ্রসাদ বিতরণ করা হয়, সেক্ষেত্রে আপনারা আগে থেকে কুপন কেটে নেবেন। কুপন দেওয়া শুরু হয় সকাল 8টা থেকে, এই সময় আপনারা 50, 60, 80, 100 এই রকম বিভিন্ন দামের কুপন পাওয়া যায়, আপনাদের পছন্দ অনুযায়ী কুপন কেটে নেবেন এবং প্রসাদ বিতরণ হয় দুপুর 1টা থেকে। যে ভবনের টিকিট কাটবেন সেই ভবনের নিচেই যে খাবার ঘর আছে সেখানে গিয়ে আপনারা শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। মন্দিরে আরতির সম্পূর্ণ সময়সীমা আমি বলে দিয়েছি, ওই সময়সূচি অনুযায়ী আপনারা মন্দির দর্শন করবেন। শ্রীধাম মায়াপুরের অন্তর্গত যদি আপনারা ইসকন মন্দিরের ভিতরটি দেখতে চান, তাহলে সেখানে আপনারা গোশালা দেখতে পারেন, আপনারা হাতি দর্শন করতে পারেন এবং এছাড়াও ছোট ছোট থিয়েটারের মতো ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রভুপাদ তার
সাধন জীবনের বিভিন্ন কীর্তি এবং শ্রীধাম নবদ্বীপ এবং শ্রীধাম মায়াপুরের বিভিন্ন ঐতিহাসিক তথ্য সেই থিয়েটারের মাধ্যমে দেখানো হয়েছে, তা আপনারা দর্শন করতে পারেন। মায়াপুরের বাইরে যদি দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনারা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, চাঁদ কাজীর সমাধি, বল্লাল ঢিপি, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এগুলি আপনারা দর্শন করতে পারেন। এগুলি টোটোতে সময় লাগবে 2-2.5 ঘন্টা এবং টোটো রিজার্ভ করলে ভাড়া নেবে 250-300 টাকা। আবার বলছি, এই সমস্ত ভাড়াই কিন্তু আপনারা একটু বার্গেন করে নেবেন, কারণ বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্নভাবেই ভাড়া নেওয়া হয়। সাধারণত 200-400 টাকার মধ্যেই ভাড়া ওঠানামা করে। এবার আপনারা চাইলে শ্রীধাম মায়াপুর থেকে নবদ্বীপেও আসতে পারেন। সেক্ষেত্রে মাত্র 10 টাকা দিয়ে ফুলোর ঘাটের কাছ থেকেই আপনারা ফেরি করে নবদ্বীপ ধামে আসতে পারেন এবং নবদ্বীপ ধামের বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা দর্শন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান রাধা মাধব আপনাদের সকলের কল্যাণ করুক। আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন, মিনিমাম 3 রাত্রি এই শ্রীধামে বাস করে সাধন ভজন করুন এবং অবশ্যই আপনাদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হবে এমন কাজকর্ম করে আপনাদের স্পিরিচুয়াল জার্নিকে এগিয়ে নিয়ে যান। আমাদের চ্যানেল অমৃতবাণীর সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করুন, লাইক করুন এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও ক্রমান্বয়ে দেখতে থাকুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ট্যুর সম্পর্কে বা কোনো কিছু জানতে চান, তাহলে আমার নাম্বার 8637822072, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন লিখে জানাতে পারেন, তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শ্রী শ্রী রাধা মাধব আপনাদের সকলের মঙ্গল করুক। হরি ওম তৎসাত।